লঙ্কা ডুবিয়ে লেবু চা, শীতের আমেজে বাড়তি আকর্ষণ, সর্দি কাশি জ্বরে মিলবে স্বস্তি, দাবি দুর্গাপুর বিধাননগর এলাকার চা ফেরি করা এক চা বিক্রেতার। অভিনব এই চা নির্মাণের পদ্ধতিটাই অদ্ভুত। ধোঁয়া ওঠা গরম চায়ে লঙ্কা চিরে বেশ কয়েকবার ডুবিয়ে তাতে মশলা দিয়ে এই চায়ের নির্মাণ কৌশল। আদপে গুণাগুণের কারণে এই চায়ের বাড়তি বিক্রি। 200 কাপ চা বিক্রি হয় কয়েক ঘন্টার মধ্যে। ক্রেতারা চায়ে চুমুক দিলেই আলাদা আমেজ। বিক্রেতা সুভাষ সরকারের এই অভিনব চা সাড়া ফেলেছে ওই অঞ্চলে। এই ছিল এখনকার গুগলি নিউজ। এটা কি তুমি নিজে তৈরি করেছো? হ্যাঁ, ওই তো কলমের পাইপ। আচ্ছা, এটা করাতে হয় ইয়ে করে কেটে কেটে এটা ঘুরি ঘুরি কাটে আর কি। তোমার এই চা বিক্রি করে কি সংসার? পার ডে কত প্লেট মানে কাপ চা বিক্রি করো? ওই 2 বেলা 200 কাপ, এই বেলা 100, ওই বেলা 100। কোথায় কোথায় বিক্রি করো? এই মিশন হাসপাতালে, শঙ্করী গেস্ট হাউস, তারপরে গদলি গেস্ট হাউস, তারপরে আড়ামোড়, কালনগর, শঙ্করপুর হয়ে ঘর। আবার বিয়ের মোড়ে বিক্রি করি। আমাদের দোকান আছে স্টল নামার অনুসারে। এটা কী ধরনের চা বানাচ্ছে? এটা হচ্ছে চিলি চা। আচ্ছা, এটা মাথা যন্ত্রণা ছাড়বে। হ্যাঁ, তারপর সর্দি কাশি হলে ভারী করে নিচের দিকে নামিয়ে দেবে। 1 নম্বর চা আর কি, চিলি চা। কীভাবে বানাচ্ছেন? এই যে গোলমরিচ আছে, বিটনুন আছে, লেবু আছে, কাঁচা লঙ্কা। এটা কতদিন ধরে চলছে এরকম? এই তো 4 বছর। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এখন থাকি ঘাম করে নিই, ফুলঝোর পেরিয়ে বিয়ের মোড় পেরিয়ে দোকান আছে বিয়ের মোড় স্টল নামার অনুসারে। কি করে মাথায় এলো এরকম চিলি চা? মাথায় এসে আমার নিজে নিজে একদিন খেয়ে টেস্ট করে দেখালাম যে কীরকম লাগে আর কি। গেলে না ভালোই লাগছে, আমার মাথা ধরা করছিল। একদিন খেয়েছিল একটুখানি বাংলা, খাওয়ার পর থেকে বাগান ছেড়ে গেল আর কি। সেক্ষেত্রে পরিচয় আর কি। আপনার নাম? আমার নাম তো প্রভাস সরকার। খেয়ে কেমন লাগছে? চা অসাধারণ চা, চাতে বড় আনন্দ পেলাম। কারণ এই চা আজকে প্রথম খেলাম, আগে দেখেছি কিন্তু আমরা মানে জিজ্ঞাসা করতে পারি নাই যে আজকে ভাবলাম যে একবার চাটাই খেয়ে দেখি, কিন্তু খুব ভালো লেগেছে। চা অসাধারণ চা আছে, কেন এই চা আমার লাইফে মনে হয় প্রথম খেলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে সিদ্ধান্ত পাল, শঙ্করপুর বাড়ি আমার।